অনন্ত জলিলের কিল ফিল্ম সিনেমার ট্রেলার আজকে লঞ্চ করেছে, এর আগে টিজার লঞ্চ করেছিল। টিজার আমরা দেখেছি, টিজার নিয়ে কোনো রকম রিভিউ করিনি। এখন এই ট্রেলারটা নিয়ে একটু কথা বলতে চাই। বারবারই বলি, এটা রিভিউ নয়, এটা আমার মনের কথা। আমার মনের কথা আপনাদের সাথে নাও মিলতে পারে অনেকের সাথে। ট্রেলারটা অসাধারণ সত্যি কথা বলতে গিয়ে। যে লোকেশনে ওরা শুটিং করেছে, ট্রেলারটা দেখলেই মনে হবে আপনার যে এটা বাংলাদেশের বাইরে কোথাও শুটিং করা, নাম্বার ওয়ান। নাম্বার টু, কস্টিউম ডিজাইনার মোটামুটি ভালো করেছে, ট্রেলারের গ্রেডিং ভালো ছিল। নাম্বার থ্রি, অনন্ত জলিলের অভিনয় ওর আগের যে কোনো সিনেমার চেয়ে এই সিনেমায় অভিনয়ে ম্যাচুরিটি এসেছে। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন, বর্ষার ডাবিং কিন্তু বর্ষা ম্যাডাম করেনি, অন্য কাউকে দিয়ে করিয়েছেন। এতে করে সিনেমায় হাইট বেড়ে গেছে। অনন্ত জলিল সাহেবকে রিকোয়েস্ট করবো, দেখুন আপনার ডাবিংটা যদি অন্য কোনো প্রফেশনাল ডাবিং আর্টিস্ট করে, তাতে করে আপনার সম্মানের কোনো হানি হবে না। আপনি যে এক্সপ্রেশনগুলো দিচ্ছেন, আপনার যে ডাবিং করবে সে সেই এক্সপ্রেশনগুলো দেবে। এতে করে আপনার যে আপনার যে মানে হাইট এখন আছে, মানে অ্যাজ এন আর্টিস্ট, আরও 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 বেড়ে যাবে। এটা আমার অ্যাডভাইস, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ডাইরেক্টর ইকবাল বর্ষাকে দিয়ে যেটা করিয়েছে, মানে বর্ষার ডাবিং অন্য কাউকে দিয়ে করিয়েছে, এর জন্য ছবিতে কিন্তু বর্ষাকে আরও বেশি ভালো লাগছে। ঠিক সেরকমই যদি অনন্ত জলিল সাহেব নিজের ডাবিংটা নিজে না করে কোনো ডাবিং আর্টিস্ট দিয়ে করায়, তাহলে তার অভিনয়ের হাইট আরও বেড়ে যাবে। ট্রেইলার যারা দেখেছেন তারা সবাই ভালো মন্তব্য করছেন। দেখুন, ভালোকে ভালো বলতে হবে, সেটা যারই হোক। আমরা যেমন শাকিব খানের গানগুলো দেখে প্রশংসায় ভেসে যাচ্ছি, ঠিক তেমনি অনন্ত জলিলের এই ট্রেলারটা দেখলে আপনি খারাপ বলতে পারবেন না। আপনি তার শত্রু হন, আপনি তাকে অপছন্দ করেন। আমাদের প্রিয় নায়ক রুবেল খুব ভালো করেছে, যতটুকু করেছে বুঝেছি। বিশ্বাস সৌদাগরও ভালো করেছে। এখন কথা হচ্ছে সিনেমা লাগি, আমরা সিনেমাটা দেখবো। ট্রেলার দেখে আমরা বিভিন্ন দৃশ্যের টুক 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 করে নেওয়া, বিভিন্ন কাটিং শট দিয়ে একটা ট্রেলার তৈরি করি। সিনেমা হলে আমরা যখন পুরো ছবিটা দেখবো, সেটা একটা মালার মতো হয়ে যায়। মালা যেমন একটার পর একটা গাঁথনি হয়, একটা বাড়িতে যেমন একটার পর ইটের ইটের গাঁথনি দিয়ে বাড়ি তৈরি করা হয়, গাঁথনি যদি ঠিক থাকে এবং ট্রেলার দেখে যতটুকু প্রত্যাশিত, ঠিক গল্পে যদি ততটুকু প্রত্যাশিতভাবে আমরা পাই, তাহলে ছবি ভালো যাবে। আমি ইকবাল সাহেবকে বলবো, অনন্ত জলিলের একটা আলাদা দর্শক আছে, কিন্তু ব্যবসা করতে গেলে সর্বস্তরের দর্শক চাই। আপনি এখন থেকে আর কারো সিনেমা সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন না, এটা আপনার জন্য কাল হবে। আপনি চুপচাপ হয়ে যান, আপনার ছবি কথা বলবে। আপনি এখন এরপরে যদি কোনো ইন্টারভিউ দেন, আপনি বলবেন সবার ছবি ভালো যাক, আমারটাও যেন ভালো যায়। কিন্তু অমুকের ছবি ভালো না, অমুক হিরো ভালো না, অমুক হিরো এই পারে না, অমুক হিরো সেই পারে না, এগুলো বলা ভালো না। এতে করে আপনি অনেক দর্শক হারাচ্ছেন ভাই, এটা বুঝতে হবে আপনাকে। আপনার এই ছবিকে সাকিবিয়ানরা সবাই দূরে ঠেলে দিচ্ছে, কেন? শুধু আপনার কিছু কথার জন্য। তারপরও আমি বলছি, এ ধরনের কথা বলবেন না, আর শত্রুতা বাড়াবেন না। সিনেমাটি আপনি ভালো বানিয়েছেন, আই মিন ট্রেলার আপনি ভালো বানিয়েছেন, টিজারের চেয়ে ট্রেলার ভালো। এখন সিনেমা ভালো হোক সে আশাই করি। কথা না বানিয়ে চলুন ট্রেলারটা দেখি। আমি আমাকে খুঁজে বেড়াচ্ছি, আমি আমার কাছেই অপরিচিত। কখনো মনে হয় আমি সলমান, কখনো মনে হয় আমি প্রিন্স, গরু ঘাস খেয়ে দুধ দেয়, সব দুধ খেয়ে বিষ দেয়, আমি ফাত ফয়সাল সেই বিষ হজম করতে পারি। 23rd January 2023, আজ থেকে শুরু আমাদের সেকেন্ড হিউম্যান রিসোর্স প্রোগ্রাম। আজ প্রথম সাবজেক্টে মেমোরি ইরেস প্রোগ্রাম শুরু করব। কিছু
শাকিল আর অন্য দশটা সাধারণ মানুষের মতো ছিল না। তার চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক। তোমাকে হারাবার ভয় আমাকে পাগল করে ফেলেছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তুমি আবার আমার বুকে ফিরে এসেছো। আপনি তো কখনো মানুষের জীবন নিয়ে খেলা করেন, আর কখনো মানুষের মন নিয়ে। এটা মানুষের কাজ না ফাহাদ ভাই, পশু। একটা পশু ছাড়া মানুষকে কেউ এভাবে খুন করতে পারে না। কিলার যেই হোক, তাকে টাইগারের শিকার হতেই হবে। কেন এখনো পর্যন্ত তোমরা প্রিন্সকে ট্রেস করতে পারছো না? ওয়াই? বাঘ যখন শিকার করে তখন দশ কদম পিছিয়ে যায় কেন জানিস? শিকারকে যেন এক থাবায় শেষ করে দিতে পারে। ১৭ কোটি মানুষের ভিড়ে আমার উপরেই তোর চোখ পড়েছিল কেন? জবাব দে।